ভালো করেছিল। ওই যে মেয়েরা ওই দেখুন জ্যেষ্ঠ অনেক আশা ভরসা নিয়ে বিজেপিতে কাজ করছে, আমার যেভাবে গতি হয়েছে তাদের যেভাবে এইভাবে গতি হয় না, তাই নমস্কার নমস্কার। মনের এই দুঃখ জানা যাচ্ছে, আমরা দুঃখিত দলের সিদ্ধান্তটা হয়তো মানে নিতে পারতেছে না, আমরা চাইবো দূরে দাঁড়িয়ে সিদ্ধান্তটা যেন পুনর্বিবেচনা করে কাগজপত্র সবাই সবকিছু রেডি হইতেছে, আমি সিদ্ধান্ত নেমে এখন আপনাদেরকে আমি বলতে পারছি। আপনারা কতজন আজকে রিজাইন দিছে? আজকে আমাদের সাথে 60-70 জন আছে। দেখুন বন্ধুরা, আমার কথাটি আপনারা বিশেষ করে প্রকাশ করবেন। আমাকে বলা হয়েছিল যে তুমি যে জেলা পরিষদ খেলবে কত টাকা, 20 লাখ আছে? আমি বলছি না, আমার কাছে 20 লাখ। এই কথায় সংগঠনের ভিতরে আলাপ হয়েছে এবং বিধায়ক সাহেবও বলেছেন। কোন বিধায়ক? আমাদের আমিনুল হক লস্কর মহাশয় বলেছেন 20 লাখ টাকা আছে। আমি বলছি দাদা, আমার কাছে 20 লাখ টাকা নাই, তবে তুমি ইলেকশন খেলতে পারবে না। বন্ধুরা, আজকে আজকে এখানে যে আমি এসেছি, আমি চান্দা উঠে এরাদের এদের চান্দা উঠে আমি গাড়ি করে আমি এসেছি, আমার হাতে টাকা নাই। না হয় এত মানুষ আসতো তার, আমি সেই জায়গাতে আমি যে জমা যারা আছে সেখানে আমি জায়গা দিতে আমি পারতাম না। আচ্ছা, ওরা বলেছিলেন যে ওনার কাছে টাকা নাই, ওনার টাকা নাই তো ওনাকে দেবে দেওয়া হবে না, মানে যার টাকা আছে যে কাজ করবে ওদের কোনো দাম নাই, এটাই মনে হয়। গরিবদের কোনো দাম নাই। এসএমএস করেছিলাম অমলেশ, কে উনি? উনি আমাদের সুনাই প্রভারী। দিয়েছিলাম যে আমার বাবার কন্ডিশন খুব খারাপ, আপনি একবার এসে ওনাকে বুঝিয়ে যান। একটা তো কল রিপিটই করেনি, ওরা একটা কল ব্যাক করেনি। ওরা কীরকম মানুষ, ওরা যদি থাকবে পার্টিতে পার্টি ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, মন্ডল প্রেসিডেন্ট হিসাবে আমি 28 মাস আগে আমি ওনাকে পার্টিতে জয়েন করেছিলাম, কংগ্রেস থেকে এসেছিল। আজকে যদি 30 বছরের একজন একনিষ্ঠ কর্মী যদি টিকিট না পেয়ে যদি ওইভাবে যদি বয়োজ্যেষ্ঠ যারা প্রবীণকে যদি অপমাননা করা হয়, তাহলে বলুন এই সংগঠনের কী অবস্থা।